ব্যবহার করুন 100% ফুড গ্রেড আরএফএল এর ফ্রেশকো কন্টেইনার যা সম্পূর্ণ ফ্রেশ রেজিনে তৈরি তাই খাবার থাকবে নিরাপদ ফুড গ্রেড কন্টেইনার ফ্রেশকো মাহে রমজান মাসের এটিএন নিউজের প্রতিদিনকার আয়োজন ইফতার বাজারের সাথে রয়েছি আমি আতনুল ইসলাম আজকে ধানমন্ডি এলাকায় আমরা রয়েছি ধানমন্ডি এলাকার রেস্টুরেন্টগুলো তার সামনের অংশে ইফতার পসরা নিয়ে বসে থাকেন অর্থাৎ যারা রেস্টুরেন্টের ভেতরে বসে খেতে চান তাদের জন্য যেমন ব্যবস্থা রয়েছে এবং যারা এই ইফতারগুলো বাসায় নিয়ে যেতে চান তাদের জন্য ব্যবস্থা রয়েছে আমরা পুরো ধানমন্ডি এলাকাতেই দেখেছি যতগুলো রেস্টুরেন্ট রয়েছে সবার সামনেই আসলে একই ধরনের ব্যবস্থা তারা রেখেছেন স্বাভাবিকভাবেই আমরা রমজানে যেটি দেখি মানুষের একটি চাহিদা থাকে তাদের তৃষ্ণার্ত মানুষের জন্য তারা শরবতকে প্রাধান্য দিয়ে থাকেন তারা সেই শরবতের আয়োজন রেখেছেন বিকেল থেকে আসলে এই পসরা নিয়ে তারা বসেন এবং বিকেল থেকেই বিশেষ করে ইফতারের আগে অর্থাৎ আসরের পর থেকে আসলে বেচা বিক্রি কিছুটা বেশি হয়ে থাকে ক্রেতার চাহিদার ভিন্নতা অনুযায়ী সেখান থেকে ইফতারের যে আইটেমগুলো রয়েছে সেটি সেই আইটেমগুলো চলে থাকে আমরা এখানে একটি আলাদা একটি আইটেম দেখতে পাচ্ছি মোরগ মাসালাম মোরগ মাসালামটা এখানে তাদের একটি আলাদা বৈশিষ্ট্যের একটি পণ্য বলা চলে অর্থাৎ এই আইটেমটি এখানে চলে থাকেন যারা ইফতার নিতে আসেন তারা তাদের পছন্দ অনুযায়ী ব্যবস্থা রাখা হয়েছে আপনারা কোন কোন আইটেম এখানে রয়েছে এবং কোনটি বেশি চলে দই বড়া আছে সিগনেচার আইটেম তারপর কাবাব আছে ইন্ডিয়ান বিফ রোল চিকেন রোল তারপর আপনার রেশমি জিলাপি আছে মোরগ মাসাল্লা আছে প্রন টেম্পুরা আছে তারপর আমাদের শাহী হালিম আছে স্পেশাল বিশেষ করে তারপর আপনার আসারি আলু আছে মাটন ল্যাম্ব রোস্ট আছে চিকেন অন্থন আছে চিকেন ললিপপ আছে আমাদের প্রায় 30টা প্লাস আইটেম আছে তারা যেমন এখানে যে আইটেমগুলো নিয়ে বসেছেন সবগুলো আমরা আসলে ধানমন্ডি এলাকাতে যতগুলো রেস্টুরেন্ট দেখেছি সবগুলো রেস্টুরেন্টেই এই কিছু আইটেম কমন অর্থাৎ সবগুলো আইটেমই সব জায়গায় পাওয়া যায় তার মধ্যে আলাদা করে কিছু আইটেম ভিন্নতা থাকে যেগুলো আসলে এক একটি জায়গায় কোনো রেস্টুরেন্টে থাকে অর্থাৎ অন্য সব রেস্টুরেন্টে থাকে না এটি আসলে বলা চলে ওই রেস্টুরেন্টগুলোর সিগনেচার আইটেম আচারি একটি আইটেম রয়েছে যেটি আসলে অন্য জায়গাতে খুব বেশি দেখিনি এই আইটেমটিও এখানে বেশ চলে বলে আমরা জেনেছি সব মিলে বলা চলে নানা ধরনের এই আইটেমের মধ্য থেকে আসলে যার যেটা পছন্দ সেটি সে বেছে নিয়ে থাকেন ক্রেতার চাহিদার ভিন্নতা অনুযায়ী আসলে তারা এভাবে তৈরি করে থাকেন যারা রেস্টুরেন্টে বসে খেতে চান না পরিবার নিয়ে তার বাসাতেই খাবেন কিন্তু তারা বাহিরের খাবার খেতে চান তাদের জন্যই এই মূল রেস্টুরেন্টের সামনে এ ধরনের আয়োজন থাকে এবং সেটি আমরা আসলে দেখতে পাই এই ধানমন্ডি এলাকাতে অলরেডি বাসাগুলো খাওয়া হয় তো সো বাইরেরগুলোতে একটু টেস্ট একটু ডিফারেন্ট থাকে এখন এই টেস্টিংটা চেঞ্জ করার জন্য আর কি মাঝে মাঝে বাইরেরটা নেওয়া হয় আমার অ্যাকচুয়ালি ডিম চপটা বেশি ফেভারিট সো ডিম চপটাই আমি বেশিরভাগ জায়গায় যেখানেই যে আমি টেস্ট করার ট্রাই করি ডিফারেন্ট ডিফারেন্ট ডিম চপটা কোথায় পাওয়া যায় সো এই জন্য এখানে দেখলাম যে ডিম চপটা সেল করতেছে তো এই জন্যই বাইরের খাবারের প্রতি আমাদের একটা আকর্ষণ থাকে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা এই জন্য নেই অথবা বিজি যদি থাকে অথবা বাইরে কাজ থাকে তখন তখন নেই আমার জন্য ধরেন জিলাপি জিলাপি আমি অনেক খাই এই জন্য নানা ধরনের আইটেম নিয়ে তারা এখানে বসেছেন যথারীতি হালিম রয়েছে হালিম সাধারণত অধিকাংশ জায়গাতেই এটি থাকে আমরা দেখতে পাই বেশ এখনকার সময়ের জনপ্রিয় ইফতারিতে এটি আইটেম বলা চলে এক একটি রেস্টুরেন্টে আসলে এক একটি আইটেম জনপ্রিয় থাকে জিলাপি এখানে বিক্রি হচ্ছে মণিপুরি জিলাপি বলা চলে যে অন্য জায়গা থেকে এটি একটি আলাদা যেখানে জিলাপির কেজি আসলে 400 টাকার মতো সেখানে এই মণিপুরি জিলাপিটি 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেটা তাদের সেই টেস্ট বা কোয়ালিটির কারণেই তারা সে দামটি এখানে অতিরিক্ত দামই যারা নিচ্ছেন এছাড়াও আরও যথারীতি অন্যান্য জায়গাগুলোতে যে আইটেম থাকে সেগুলো রয়েছে এটি যেহেতু একটি বাফেট রেস্টুরেন্ট সে কারণে তারা ডেজার্ট পরিবেশন করে থাকে তাদের খাবারের পরে সেই ডেজার্টের আইটেমগুলো এখানেও রয়েছে যারা এখান থেকে আলাদা করে নিতে চান বাসায় নিয়ে যাবেন সেই ব্যবস্থাটিও এখানে রয়েছে নানগুলো তারা একটু আলাদা করে বানিয়ে থাকেন যেমনটি তারা বলছিলেন এই নানগুলো বেশ চাহিদা রয়েছে নানা ধরনের খাবার রয়েছে এখানে ফ্রাইড চিকেন ললি রয়েছে তারা চিকেন এবং বিফ দিয়ে তৈরি করেছেন অর্থাৎ বিফের উপরে যেমন কাবাব রয়েছে
তেমনি বিফের উপরে টিক্কা রয়েছে, একইভাবে সেটি চিকেন দিয়েও এটি করা হয়েছে। সবগুলো আইটেম বলা চলে তাদের বিফ এবং চিকেন দুই ধরনের মাধ্যমেই এইটি করেছেন, অর্থাৎ তাদের একটি আলাদা সক্রিয় আইটেম বলা চলে বিফ আদানা কাবাব, ইউনিক আইটেম বলা চলে। এটি তারা বিফ থেকেও করছেন, চিকেন থেকেও করছেন এবং এটির বেশ চাহিদা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। যারা এখান থেকে কিনতে আসছেন, অর্থাৎ কেন এই সব জায়গা থেকে মানুষ ইফতারি কিনেন, তারা বলছেন যে নানা কারণে, কিছুটা তাদের প্রতিদিনকার বাসায় যে বানানোর আইটেমগুলো তার থেকে ভিন্নতা দেওয়ার জন্য তারা বাইরে থেকে এই ইফতারি নিয়ে থাকেন, আবার সময়ের স্বল্পতার কারণেও এই ইফতারগুলো তারা নিয়ে থাকেন। তো আমার এখন টাইম নেই, আমি বাইরে ছিলাম, শপিংয়ে ছিলাম, তো এখন আমি বাসায় ঢুকলে হালকা পাতলা ইফতারের জন্য নিলাম। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় যে এক্সেপশনাল কোনো কিছু ট্রাই করার জন্য বাইরে থেকে নেওয়া হয়। এতটুকু রেগুলার কাস্টমার তারা যাতে সহজে আমাদের ইফতারটা বাসায় নিয়ে করতে পারে, এই জন্য আজকে আমাদের এই আয়োজন। যারা একটু ভালো খেতে চান তারা সে কারণে এই বাড়তি এই দামটুকু তারা আসলে দিয়েই এই পণ্যগুলো নিচ্ছেন ইফতারের জন্য। ব্যবহার করুন 100% ফুড গ্রেড আরএফএল এর ফ্রেস্কো কন্টেইনার, যা সম্পূর্ণ ফ্রেশ রেজিনে তৈরি, তাই খাবার থাকবে নিরাপদ। ফুড গ্রেড কন্টেইনার ফ্রেস্কো।